ভিতরে একবারে ডান পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার সিস্টেম রেখেছি, যেটিতে শাড়ি পাঞ্জাবি ঝুলিয়ে রাখা যাবে। যে ব্যাপার সেটি হলো একটি আলমারির লক। আপনার এখানে দেখলে বুঝতে পারবেন আমরা 1.5 ইঞ্চি মোটা মানের রড ব্যবহার করেছি, যা কিন্তু 2 ইঞ্চির মতো বের হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাই। শুরু করছি আজকের আমাদের নতুন আরো একটি ভিডিও। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আমাদের চমৎকার দুটো আলমারি চলে যাচ্ছে গাজীপুরের শ্রীপুরের উদ্দেশ্যে। আমার প্রতিষ্ঠানে এসে গত 15 থেকে 20 দিন আগে জনাব মাসুদ সাহেব তার বাড়ির জন্য চমৎকার দুটো আলমারি অর্ডার করে, একটি তিনি রাখবেন আর একটিতে তার ফ্রেন্ডকে গিফট করবেন। তো প্রথমে আমি সরে দুটো আলমারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, উপর থেকে নিচ পর্যন্ত কতটা চমৎকার করে আমরা কমপ্লিট করেছি কালার, লক, আয়না এবং উপরে পর্দা লাগানোর জন্য যে সিস্টেম আছে সেটি। আর সবাই শুনলে অনেক খুশি হবেন যে আলমারিগুলোতে আমরা দু ধরনের সিকিউরিটি সিস্টেম ব্যবহার করছি। 1 নম্বর সিকিউরিটি সিস্টেম, এটা হলো হ্যান্ডেল লকের ভিতরে এখানে ব্যবহার করতে পারবেন। আরেকটি সিকিউরিটি ডাইরেক্ট আলমারির ভিতরে ভিতরে চলে যাবে। তো এইখানে একটি আর এইখানে একটি, দুটো চাবি দিয়ে এটি আপনারা লক করে রাখতে পারবেন। আচ্ছা, এখন আর কথা না বাড়িয়ে ভিতরের অংশে চলে যাচ্ছি। আলমারির ভিতরের অংশের ভিতরে একবারে ডান পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার সিস্টেম রেখেছি, যেটিতে শাড়ি পাঞ্জাবি ঝুলিয়ে রাখা যাবে। তাছাড়াও হাতের বাঁ পাশে আমরা 3টা থাকের মতো রেখেছি, যার মাঝে আমরা একটি চোরাই পকেটও ব্যবহার করেছি, যার মধ্যে আপনার মূল্যবান জিনিসপত্র রেখে লক করে দিতে পারবেন। আচ্ছা, আর বেশি দেখাবো না। আর এইখানে একটি চমৎকার সাইড পকেট দিয়ে দিয়েছি, ছোটোখাটো জিনিসপত্র রাখতে পারবে। দুটো ড্রয়ার আছে মাঝখানে, যে ড্রয়ার দুটোর ভিতরে আপনাদের প্রয়োজনীয় জিনিস রেখে তালা মেরে দিতে পারবেন। তাছাড়াও নিচের অংশে যে তাক দুটো দেখতে পাচ্ছেন বড়, এটা কিন্তু ফোল্ডেবল তাক, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এটা আলগি দিয়ে এভাবে নিচে নামানো যায়। তো আপনাদের বড় ল্যাব বা তোষক যদি হয়, এটি কিন্তু নিচের দিকে নামিয়ে সম্পূর্ণ জায়গাটি আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপার সেটি হলো একটি আলমারির লক। আপনার এখানে দেখলে বুঝতে পারবেন আমরা 1.5 ইঞ্চি মোটা মানের রড ব্যবহার করেছি, যা কিন্তু 2 ইঞ্চির মতো বের হচ্ছে, যার ফলে এটি চোর কোনোভাবেই আড়া দিয়ে মানে কোনোভাবে ইনশাল্লাহ কাটতে পারবে না। আড়া দেখ বা চারি দেখ, এটা কোনোভাবে বের হবে না। আর 2 স্তরে যখন লক হয়ে যাবে এখানে আর এখানে, তখন কিন্তু এটি ভাঙা বা মচকানো একেবারেই অসম্ভব। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখন চলে আসি এই আলমারিটি কি দিয়ে বানানো হয়েছে। এই আলমারিটির আউটবডিতে বানানো হয়েছে কিন্তু বন্ধুরা মোটা মানের 20 গেজের শিট, আর যে পায়াগুলো আছে পায়াগুলো যাতে বাঁকা না হয়ে যায় আমরা 18 গেজের প্লেট ব্যবহার করেছি। আর বন্ধুরা ভিতরের অংশে যে বডিগুলো আছে, ভিতরের অংশের বডিতে আমরা ব্যবহার করেছি 22 গেজের মোটা মানের শিট। সুতরাং 18, 20 এবং 22 গেজের কম্বিনেশন এই চমৎকার আলমারিগুলো কিন্তু আপনাদের খরচ পড়বে খুবই কম, মাত্র আপনারা 26,000 টাকার মধ্যে এই আলমারিগুলো পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার অথবা পিক আপে আমাদের থেকে নেওয়ার সুব্যবস্থা আছে, অর্ধেক খরচ ইনশাল্লাহ আমরাই দিয়ে দিব। তাছাড়া যদি আরেকটু পাতলা হয় তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা কম খরচে নিতে পারবেন মাত্র 21,000 টাকার মধ্যে। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না, সকলের প্রতি আন্তরিকতা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করবো। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন, নিচে যে লাল বাটন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে ইনশাল্লাহ আপনিই দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।